আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক রোগ নিয়ে একটি সচেতনতা শিবির হয়ে গেল বৃহস্পতিবার। এদিন ওই হাসপাতালে নার্সিং এর জন্য প্রশিক্ষণ নিতে আসা নার্সরা এই সচেতনতা শিবির করে। তারা মূলত মানসিক রোগ নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়। এই বিষয়ে একজন নার্স কি বললেন শুনুন। মেমোরিয়াল হেলথ স্কুল থেকে আসছি, আমরা এখানে নার্সিং ট্রেনিং করছি এই আরামবাগ এইচডি হসপিটালে। তো আমরা এই হেলথ রোগগুলি দিই সাধারণ মানুষের জন্য। এগুলির মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি, তারপর কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এসবের উপর আমরা সবাইকে জানাই, আর তার মাধ্যমে যাতে এই রোগগুলি প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা করি। আজকের বিষয় ছিল মানসিক অসুস্থতার প্রতিরোধ। যদি কখনো মানসিক অসুস্থ হয়ে পড়ে, আমরা তো দেখি অনেকেই মানসিক অসুস্থতার শিকার হয়, তো যাতে না হয়, যে যে কারণে হয় সেটাও আলোচনা করলাম, আর এই কারণগুলি যাতে আমরা এড়িয়ে চলতে পারি সেই জন্য প্রতিরোধের ব্যবস্থাগুলিও বললাম। এইভাবে আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন এগুলো জানে, আর তাদের পারিপার্শ্বিক অবস্থাও যাতে উন্নতি করতে পারে, আর নিজেরাও যেন নিজেদের বাড়ির সমস্ত সদস্যকে মানসিক অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।